মাধুরী আর করিনা দুই শাশুড়ি বউ প্রচণ্ড ফিল্মি দুনিয়ায় ভাসত। দুজনেই সিনেমার ডায়লগ আর সিনেমার গানে নাচতে প্রচণ্ড ভালোবাসত। এই নাও খাই খাই শাশুড়ি, আমাকে তো তুমি চাকর বানিয়ে রেখেছো, নিন এবার ঠুসে নিন। আরে করিনা, খারাপ কেন ভাবছিস, আমি তো তোর সম্পর্কে শাশুড়ি হই, আর আমার নাম মাধুরী। এই যে হতচ্ছাড়ি মাধুরী, খেয়ে নে এবার। ও না না, আপনি খেয়ে নিন না একটুখানি। এরকমই একদিন মাধুরীর একটা শখের শাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এ আমার কি সর্বনাশ হলো গো, আমি তো বরবাদ হয়ে গেলাম, কি করি এবার করি না বলতো। শাশুড়ি মা, আই হেট টিয়ার্স, আমি তোমাকে আজকে শাড়ি কিনে দেব, কিন্তু টাকা তোমার থেকেই নেব। শাশুড়ি আর বউয়ের এরকম ফিল্মি মস্তি চলতেই থাকে। বৌমা, আমার কাছে একটা সলিড আইডিয়া আছে, চনা আমরা দুজন মিলে একটা সলিড মিউজিক ভিডিও বানাই। আইডিয়া ততটাও খারাপ না যতটা তুমি খারাপ। করিনা আর মাধুরী মিউজিক ভিডিওর জন্য পুরো প্ল্যান করতে বসে যায়। আর এরপর মাধুরী আর করিনা তাদের স্বামী রাহুল আর কেশবের সাথে জঙ্গলে শুটিং করতে চলে যায়। রাহুল বেবি, ক্যামেরাটা ঠিক করে বসাও, হুম, আর লাইট যেন ঠিকঠাক আসে। হ্যাঁ, না হোশ না খবর হ্যায়, ইয়ে কেসা আসর হ্যায়, তুমসে মিলনে কে বাদ দিল পড়ে, তুমসে মিলনে কে বাদ দিল পড়ে, দিল পর দিল পর দিল পর হ্যাঁ, দিল পর দিল পর হ্যাঁ। ওই মিউজিক ভিডিওতে রাহুল আর কেশব শাশুড়ি আর বউয়ের সাথে নাচতে শুরু করে দেয়। আচ্ছা বৌমা, জঙ্গলের সিকোয়েন্স তো হলো, এবার চ হাভেলিতে যাব। পাশে একটা হাভেলি আছে, শুনেছি নাকি অনেক সোনা সেখানে, সেই সোনাটা পরে দুজনে ভিডিও শুট করব। হ্যাঁ মা, মনে হচ্ছে এই মিউজিক ভিডিও নিশ্চয়ই মিলিয়ন ভিউজ নিয়ে আসবে, কারণ তোমাদের দুজনকেই এই ভিডিওতে খুব দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর বাবু, তোমার মাকে তো এই ভিডিওতে একটু বেশি হট লাগছে। আরে তুমিও না। চারজনেই গাড়িতে উঠে সেই বাংলো থেকে রওনা হয়ে যায়, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ির সামনে একটা বুড়ো চলে আসে। দাঁড়াও তোমরা, এর আগে যেও না। কেন রে বুড়ো, সামনে কোনো খাদ আছে নাকি? হ্যাঁ, ধরে নাও সেরকমই। আরে, যেই বাংলোর দিকে তোমরা চারজন পা বাড়াচ্ছ, সেই বাংলোটা আসলে একটা ভূত বাংলো, যেখানে একটা পিশাচিনী থাকে, তার বয়স কমপক্ষে 500 বছর, আর যে কিনা শুধুমাত্র মানুষের মাংস পছন্দ করে। আরে, ও তোমাদের চারজনকে খেয়ে নেবে, আমিও প্রায় 1 মাস আগে এসেছি এখানে, এই এলাকাটা প্রচণ্ড ভয়ঙ্কর। আরে মা, তুমিও না, যা তার কথা বিশ্বাস করতে লাগো, এখনো আমাদের মিউজিক ভিডিও বানানো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস বাবা, গাড়ি চালা। ওরা চারজনে সেই বুড়োর কথা অবজ্ঞা করে এগিয়ে যায়, আর বাংলোতে ঢুকেই তারা সবার আগে ক্যামেরা বসিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ সেই চারজনের সামনে ঘুমন্ত কঙ্কালগুলো জেগে যায় আর তাদের দিকে এগোতে থাকে। না, বাঁচাও! ওরে বাপরে, কি ভয়ঙ্কর, বাঁচাও! ওই চারজনকে বড় বড় থামের সাথে বেঁধে দেওয়া হয়, আর এমনি এমনি তাদের মুখে টেপ লেগে যায়। আর সেই সময় পিশাচিনী আসে, আর পিশাচিনীর সেই ভয়ঙ্কর রূপ দেখে তারা ভয়ে কাচুমাচু হয়ে যায়। ভেবে ছেলে, হ্যাঁ, আমার হাবেলিতে এসে ফ্রিতে মিউজিক ভিডিও বানাবি, আর মিউজিক ভিডিও কি মুফতে বানাবি, তার তো দাম দিতে হবে না, আর সেটা হলো তোদের প্রাণ। এখন আমি তোদের চারজনকে খেয়ে নেব, কারণ আমার মানুষের মাংস দারুণ লাগে। না তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি, না তোদের মুখ দিয়ে কোনো ভগবানের নাম আসবে। পিশাচিনী সেই চারজনকে খেতে যায় আর তারা ঠকঠক করে কাঁপতে থাকে। ঠিক সেই সময় সেই বুড়ো দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়, যার হাতে হনুমানের গদা থাকে। যেই না সেই বুড়ো গদা দিয়ে পিশাচিনীকে মারে, অমনি পিশাচিনী মারা যায়। না, পিশাচিনী ছাই হয়ে যায় আর কঙ্কালগুলো মাটিতে পরিণত হয়।
আর ওই চারজন বাঁধন থেকে মুক্তি পেয়ে যায়।